প্রত্যহিক জীবনে নানা প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে ক্ষুদ্রতম একটি জিনিস হলো ব্লেড। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, ব্লেডের নকশা এখন পর্যন্ত আজও পরিবর্তন হয়নি। কেন এই ব্লেডের নকশা বদল ঘটেনি আর কেনই বা এই নকশা করা হয়েছে? 1901 সালে জিলেট কর্মসংস্থানের প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট এবং সহকারী উইলিয়াম নিক্সক্রন একটি ব্লেডের ডিজাইন করে আমেরিকায় ব্যবসা শুরু করেন। সংস্থাটি প্রতিষ্ঠিত হবার 3 বছর পর প্রথমে 165টি ব্লেড প্রস্তুত করে। এরপর থেকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। যাবতীয় চিন্তাভাবনা করেই ব্লেডের সঙ্গে রেজারের হাতল আটকানোর জন্য স্ক্রু ও নাটবল্ট ব্যবহার হতো। কেন অন্য সংস্থানরাও এই স্টাইল ও নকশা অনুকরণ করলো? কারণ হিসেবে তারা জানান, এই সময় একমাত্র জিলেটেই রেজার তৈরি করত। তার অন্যান্য সংস্থারাও একই পথে হাঁটতে শুরু করেছিল, আর এই কারণেই ব্লেডের অন্য কোনো নকশা তৈরি হয়নি।